ঘুরিয়ে আসি, মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরিয়ে আসি আরো দূরে, চলো যাই। মানে এত সুন্দর একটা পরিবেশ প্রথমে সৃষ্টি করে দিল, আমার আর কিছু বলবার নেই। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার পাশে আজকে আমি জিও বাংলার আড্ডায় কাকে পেয়ে গেছি, মিষ্টি মেয়ে অন্বেষা দত্ত। আপনারা এরকম আড্ডা কিন্তু আমাদের আজকে চলবে। আপনারা প্রথমেই আমি বলবো নজর রাখতে থাকুন, মানে আমি এখন অন্বেষার প্রচন্ড সিক্রেটগুলো যেগুলো রয়েছে আমাদের অফ ক্যামেরা আলোচনা হচ্ছিল সেগুলো আমি এখন সব রিভিল করে দেবো আপনাদের সামনে। আচ্ছা প্রথমেই বলো যে এই যে এত মিষ্টি তোমার গানের গলা সবাই শুনে আমরা মোহিত হয়ে গেলাম, তো এটা মানে তোমার কবে থেকে মনে হলো যে আচ্ছা অন্যান্য প্রফেশনে আমি যাচ্ছি না, আমি গান নিয়ে এগোতে চাইছি? অনেস্টলি সবারই মানে যেই প্রফেশনে তারা স্ট্যান্ড করে সেখানে আসার একটা গল্প থাকে, তো সেই গল্প চাই। আমার ক্ষেত্রে আমি তখন খুব ছোট ছিলাম, তো আমার শখ ফখ ছিল না, গান গাইতাম বিকজ ফ্যামিলিতে অবভিয়াসলি আমার বাবা মা আমার মানে দিদা মামা এরা সবাই খুব গান বাজনা ভালোবাসে, ফুল ব্যাকগ্রাউন্ডটাই তো তোমার। হ্যাঁ মানে ওরা গান বাজনা মানে নিয়ে অবসেসড, মানে ওরা মানে থাকে না যে জন্মানোর পর থেকে মেয়েজাতে গান গায় মেয়েজাতে গান গায়, কিন্তু আমার তখন ছোট, আমি তখন বদার ছিলাম না অতটা, তো আমি ভাবতাম নাচ করব। তো নাচ করে যেহেতু স্কুলে তখন ছোট ছিলাম, বাচ্চা কাচ্চারা সেজে গুজে কি হতো না, যারা গান গাইতো তারা মানে নর্মাল স্কুল ইউনিফর্মে যেত, এবং যারা ডান্স করতো তারা খুব সুন্দর করে সুন্দর করে সাজতো। তখন আমি ভাবতাম যে গান ফালতু বোরিং জিনিস, বাজে বাজে দেখতে লোকেরা গান করে, মানে অদ্ভুত অদ্ভুত থাকতো। তখন আমি ডিসাইড করলাম যে নাচ করবো, তারপরে মানে নাচ যাইনি মানে হয়নি, বিকজ আমার স্কুল থেকে কোনো একটা পেরেন্টস টিচার্স মিটিংয়ে আর কি আমার কোনো একজন টিচার আমার মাকে ডেকে বলেছিলেন যে আমি তখন প্রেয়ার সংস গাইতাম, মানে স্কুলে প্রেয়ার সংসগুলো আমি গাইতাম, এবং আমার ম্যাম যিনি ছিলেন উনি বলেছিলেন যে মেয়েকে প্লিজ গান শেখান, ওর গানের গলা খুব সুন্দর। আর আমার বাবা মা তো শুনে মানে আরও খুশি, মানে পৃথিবীতে যেন আর কিছু ওরা চায়নি, যে মেয়েকে গান শেখাতে বলেছে, মানে ও মাই গড। ওখান থেকে শেখার জার্নি স্টার্ট হলো, যখন শিখতাম তখন কিছুই ভালো লাগতো না, যা হয় রেওয়াজ করতে একদম ভালো ঠানা না লেগেও এত সুন্দর একটা গানের গলা নিয়ে রয়েছে। ইনিশিয়াল ফেজে না মানে যখন তখন তো আর কি চর্চার মেন সময়টা থাকে, তখন তো কেউ ইন্টারেস্ট পায় না সেভাবে, আর আমি ছোট ছিলাম তো তখন ভালোই লাগতো না, মানে মনে হতো যেন কিন্তু প্রচন্ড ভয় দেখিয়ে দেখিয়ে শেখাতে হতো, সেখান থেকে স্টার্ট হয়। বাট হ্যাঁ আমি কখনো ভাবিনি যে আমি মানে প্রফেশনালি গান বাজনা করব। সত্যি কথা বলতে আমি ছোট থেকেই ডাক্তার হতে চেয়েছিলাম, আমি ওইটা নিয়েই চিরকাল ভেবে গেছিলাম। হ্যাঁ অবভিয়াসলি আমি গান বাজনা ভালোবাসতাম, মিউজিক আমার প্যাশন ছিল। আমি ক্লাস 7 থেকে অনুষ্ঠান করি, যেটাকে আমরা মুক্ত মঞ্চের অনুষ্ঠান বলি, সেটা আমি ক্লাস 7 থেকেই করি। তো এমনি তখন করতাম বিকজ ভালো লাগতো, মানে নট ফর মানি, টাকা পয়সা কোনো কিছুর জন্য না, বাট ওই দর্শকের সামনে গান গাওয়া ফাওয়া এগুলো ভীষণ ভালো লাগতো। তো সেটা আমাকে পরবর্তীকালে হেল্প করে যখন মানে আমি রিয়েলিটি শোতে যাই, এবং হ্যাঁ তো পুরো জার্নিটাই মানে খুব মানে এবড়ো খেবড়ো, আমি কোনোদিন ভাবিনি মানে পুরো অল অফ আ সাডেন, বিকজ আমি অডিশন দিতেও যখন যাই মানে যে রিয়েলিটি শো থেকে আমাকে মানুষেরা চিনেছেন, তো অডিশনটা অবধি আমি দিতে চাইনি, আমার মায়ের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি করে আমার মা সকালবেলা নিজে লাইন দিয়ে অডিশন দিয়েছিল। অ্যান্ড আমি আই ওয়াজ দ্য মোস্ট রিলাকটেন্ট পার্সন, মানে আমার কোনো ইচ্ছা নেই, আমি কেন গেছি কী গেছি, আমার মা লাইন দিয়ে বসে আছে আমি বাইরে বাইরে ঘুরছি, ছেলে মেয়ে বন্ধু বানিয়ে বানিয়ে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তারপরে ওই করতে করতে কী গাইলাম না গাইলাম ওদের পছন্দ হয়ে গেল একটা, তারপরে যখন ওয়েন আই গট ইন টু দ্য রিয়ালিটি শো তখন ভাবলাম যে আমি সবার আগে যাবো, মানে আমি ভাবতামই এরকম, আমি আমার জীবনে এরকমই মানে ক্যাজুয়ালি কেটেছি সব কিছু। তারপরে ওখানে যাওয়ার পরে যখন আমি যখন উইনার হলাম, তারপরে যেন লাইফটা একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলো। তারপরে আমার কাছে আর কোনো অপশনই ছিল না, বিকজ আই নিউ আমি জানতাম যে আমার গানই করতে, এখন ভালো লাগে তো এটা খুব মানে ডিফিকাল্ট প্রশ্ন, এটা খুব এটা বাদ দি বরং আমরা গান অ্যাজ এ মানে গান বাজনা অ্যাজ কি বলবো অ্যাজ এ প্যাশন শখ ভালো লাগা সেটা তো আছেই, সেটা মানে কোনোদিন যেতে পারবে না, সেটা আমাদের মানে একদম শরীরের মধ্যে, তো সুতরাং সেটা নিয়ে না, বাট অ্যাজ এ প্রফেশন সেটা অন্য টপিক, সেটা ডিবেটেবল টপিক, সেটা না হয় না বললেই না। আচ্ছা আমরা দেখেছি অন্বেষা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ, মানে ওকে যদি কেউ আপনারা ফলো করে
করেন আপনারা দেখতেই পাবেন, মানে একটা না একটা আপডেটস আপনারা পেতেই থাকবেন প্রত্যেকটা সময়। তো কোনটা ভালো লাগে, মানে ফ্যানদের সাথে লাইভে আছে নাকি এরকম একটা চ্যাট শো, মানে জিও বাংলার চ্যাট শো? দুটোর দুরকম মানে ইম্পর্টেন্স আছে। আমি লাইভ, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বাট মানে ওই লাইভ সেশনটা ঠিক আছে, ফাইন দেখ মানে গান শোনানো যায়, কথা বলা যায়, কিন্তু এই চ্যাট শোর মজাটা আলাদা। মানে এখানে ইন্টারঅ্যাক্ট করা যায় বেশি এবং প্রশ্ন পাওয়া যায়, হ্যাঁ মজা লাগে বেশি। তো ওখানে গেলে একটু মানে ওয়ান সাইডেড হয়ে যায় ব্যাপারটা, এটা ঠিক। বাট দুটোই দুরকম, দুটো আলাদা। যা অন্বেষার কি শীতকাল পছন্দ? আমার শীতকাল পছন্দ। এই যে এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কেমন আছো? ভালো লাগছে, মানে কলকাতায় শীত পড়লে তো ভীষণ ভালো লাগে। আমার শীতকালটা ভালো লাগে সবারই, যে কারণে ভালো লাগে যে ঠান্ডা থাকে, মানে বেশ। এখন তো সবসময় বর্ষা হচ্ছে, এখন আর কি ভালো লাগবে এখন? এটা ঠিক। যখন প্রথমে একদম টিভির পর্দায় নিজেকে দেখলে, তখন মানে বাড়ির লোকেদের তো একটা আলাদা মানে ইম্প্যাক্ট ছিলই, সে সাথে বন্ধুদের কীরকম রিয়াকশন ছিল যদি বলো? বাড়ির লোকেরা ডেফিনেটলি, প্রথম থেকেই বললাম যে বাড়ির লোকেরা তো পাগল হয়ে গেছে, এটার কোনো এক্সপ্রেশন হয় না যে বাড়ির লোকেরা কতটা খুশি হয়, মানে পার্টিকুলারলি পেরেন্টস। এবং আমার ক্ষেত্রে আমার মামা, আমার মানে উনি গত বছর মারা গেছেন কোভিডের কারণে, তো উনি আমার বাবা মার মতনই ছিলেন। মানে তো ওদের সবার কাছে না একটা মানে অন্য জগৎ সৃষ্টি হয়ে গেছিলো, তো ওরা ভীষণ খুশি ছিল। তো বাবা মা খুশি বা বাবা মা মতো যারা তারা খুশি, এটা তো বলতে লাগে না, এটা সবাই জানে যে তারা লাইক ওদের টপই থাকে। কিন্তু বন্ধু বান্ধবদের থেকে আমি মিক্সড রিয়াকশন পেয়েছি। যেমন বন্ধু বান্ধবদের মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধবেরা তারা ছিল, স্টিক করেছিল, খুব রেয়ার, মানে এক দুজন তিনজন মতো, বাকিটা দুম করে আমার জীবন থেকে গায়েব হয়ে গেছে। মানে অনেকে সেলিব্রিটি হয়ে গেছে মানে আমরা নেই, হ্যাঁ জাস্ট লাইক দুম, মানে গন লাইক। এটা কিন্তু একটা মানে একটু দুঃখ মিশিয়ে একটা ফানি মোমেন্ট গেল। হ্যাঁ হ্যাঁ, মানে সিরিয়াসলি মানে আমি জানতাম না যে কেন কি হয়েছে না হয়েছে। মানে এরকম প্রচুর আমার বন্ধু বান্ধবেরা যারা আমার মানে মানে আমাকে যখন মানুষ চিনেছেন বা আমি একটা সাকসেস পেয়েছি এক প্রকারের, তখন অনেক মানে আমার চারপাশে প্রচুর লোকেরা জাস্ট গায়েব হয়ে গেছে। আমরা পর্দার ওপার থেকে সবসময় অন্বেষাকে দেখে এসেছি, অন্বেষা একদম শান্ত শিষ্ট নম্র একটা মেয়ে, তো অন্বেষার রিয়েল লাইফে কিরকম সেটা তো আমাদের পুরো দর্শকবৃন্দ জানতে চাইছে এখন। হাসছে, ও নিয়ে সম্বন্ধে কথা বলতে গিয়েও হেসে ফেললো। না না, আমারটা মানে আমি যখন আর কি মানে আমাকে মানুষ দেখে বেশিরভাগ সময় পুরনো গান গাই, একটু মানে চুড়িদার ফুড়িদার পরি, অ্যান্ড মানুষ ভাবে যে প্রচণ্ড শান্ত শিষ্ট ঠান্ডা মাথার নম্বরে, যে যে টার্মসগুলো ইউজ করা হয়, শান্ত সুশীল অ্যান্ড অল দোজ থিংস। বাট আমি জানি না, মানে আমি হয়তো তার উল্টো, মানে অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড বকাটে, প্রচণ্ড কথা বলি, অ্যান্ড জানি না, শান্ত তো আমি নয়, মানে শান্ত জানি না, এটা তোমরা বুঝে যাবে একটু পরে, একটু পরে আমরা আস্তে আস্তে সমস্ত ওই পিল হচ্ছে আস্তে আস্তে সবকিছু। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সময় আমরা দেখতে পেয়েছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমরা প্রত্যেকেই জেনে গেছি যে ওর যা মিউজিক ভিডিও গিয়েছে, ও যা রিলস করে, তাহলে দেখে মনে হয় মানে অ্যাক্টিংটা একদম পুরো রন্ধ্রে রন্ধ্রে রয়েছে অন্বেষার। তো এইটা নিয়ে কিছু কি বলবে, মানে এই প্রফেশনটাকে তুমি কখনো মানে আসতে চেয়েছো বা অফার কি পেলে তুমি এটাতে যাবে? সত্যি কথা বলতে আমি অভিনয় করতে চাই না, মানে তা সত্ত্বেও তুমি এত ভালো অভিনয় করো না, বাট প্রফেশনালি অভিনয় মানে মানে ওই ঠিক আছে ফাইন, আমি গানই গাইতে চাই। অ্যান্ড অভিনয় কোনোদিন সেভাবে করতে মানে ইচ্ছা ছিল না, বিকজ আমি বড় হয়েছি ওই মানে ওয়েস্টার্ন যারা আর্টিস্টরা তাদেরকে দেখে দেখে, এবং সেখানে তো আর মানে পপুলার হতে গেলে অ্যাক্ট্রেস হতে লাগতো না, লাইক টেলর সুইফট, রিহানা, বিয়ন্সে, তো সেখানে তো অভিনয়, সেখানে তো মিউজিক ইন্ডাস্ট্রিটা অন্যরকম না, সেখানে সেখানে এখানে যেমন প্লেব্যাক, মানে এখানে যেমন ইটস অল অ্যাবাউট প্লেব্যাক আর্টিস্ট, এবং মানে ওই গ্ল্যামারাস ব্যাপারটা থাকে না, কিন্তু ওখানে মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে যেরকম আমি যাদের কথা বললাম, তো তাদের ব্যাপারটা আলাদা। তো ওই দেখে দেখে বড় হয়েছি, আমার কাছে ওই সিঙ্গিং কনসার্টস এই জিনিসটা অনেক বেশি গ্ল্যামারাস লাগে। বেশ, আচ্ছা, তো তোমার এতদিনের মানে এই যে নিজের একটা আলাদা জগৎ রয়েছে, এখান থেকে তোমার নিজের ফেভারিট কোনো গান রয়েছে যেটা তুমি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবে? হ্যাঁ, আমার যে গানটা আমার সবথেকে ফেভারিট গান, সব জায়গায় গাই আমি, মানে যে কোনো অনুষ্ঠান বা এতে, আমার আমাদের মানে আমার সৌভাগ্য ছিল মানে আমাদের রিয়ালিটি শোতে আশা ভোসলা জী এসেছিলেন, তো ওনার সামনে গাওয়ার একটা সুযোগ হয়েছিল, তো সে একটা গান কভার সং, লতা মঙ্গেশকর জির গাওয়া গান, ভীষণ পছন্দের সেটা আর কি, সবার জানা গান। লগ জাগলে কে ফির
हसी रात हो ना हो शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले कि फिर हसी रात हो ना हो शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से মহল বদলে যাচ্ছে। আমি একটা আড্ডার সেশনে ছিলাম, একদম আমি অন্য জগতে যেন চলে যাচ্ছি। অনেক তো আড্ডা গান ঠান হলো, এবার একটু মজাদার বরং খেলা হয়ে যাক। একদম একদম, ঠিক আছে তাহলে চলো। আমাদের খেলার একটা উইয়ার্ড কম্বো চলে এসেছে, আমি প্রথমেই খেলাটা বুঝিয়ে দিই দর্শকদের কাছে তোমাকেও। আমি একটা করে সেন্টেন্স বলবো, যে সেন্টেন্সটা যদি ঠিক হয় মানে আমি ঠিক বললে তুমি বলবে হ্যাঁ ঠিক বলছো, তাহলে তুমি ঠান্ডা খাবে, ঠিক আছে? আর যদি তুমি মানে ভুল বলো, যদি আমি সেন্টেন্সটা ঠিক বলি কিন্তু তুমি ভুল বলেছো ওয়ার্ডে, তাহলে তুমি নুন খাবে। ভীষণ আমি একটু বাজে ভাবে বুঝিয়ে দিলাম তারপরে আমিও গুলিয়ে বোঝালাম। যাই হোক তাহলে খেলাটা শুরু করো, স্টার্ট করছি চলো। হোম থিয়েটার আর রেডিও এক জিনিস, ভুল ও বুঝতে পেরে গেছে খুব ভালো করে। আচ্ছা, মাছ রাঙা মাছ নয়, ঠিক ঠিক। এবার আমি আমি তো মানে ফেসে গেলাম, নুন টুন এইগুলো তাহলে ও আর হচ্ছে না, মুখে মুখে মাখাবো, আমাকে দিচ্ছে মানে মুখে মাখাবো, কি অবস্থা। আচ্ছা, মুড়ি ঘন্টে মুড়ি থাকে না, ঠিক, সব ঠিক বলছে, সব ঠিক বলছে। এ আমি খেলবো না, সব জেনে গেছে, আমি এটা শেষ করবো, এটা শেষ করবে না, মানে কি আবদার, মানে ও এটা শেষ করবে আমি নাকি এটা শেষ করবো, কোনো কথা আছে এগুলো? আচ্ছা, লাঞ্চ টাইমে ব্রেকফাস্ট করা হয় না, অদ্ভুত প্রশ্ন, টেকনিক্যালি ঠিক, টেকনিক্যালি বলগার নেই আমার, নুন না, টেকনিক্যালি ঠিক তো আমি করি, সেটা একটা ঠিক যে এমন সময় হয়তো ঘুম থেকে উঠে পড়লাম যে টাইম আমাদের মানে ব্রেকফাস্ট টাইম পেরিয়ে গিয়ে লাঞ্চ টাইম চলে এলো, তখন আমরা পাউরুটি খাচ্ছি, তা হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ সেটা হ্যাঁ সেটা আলাদা আলাদা হতে পারে না। চলো আমার কিছু বলবেন, আমি খুব দুঃখিত, অনেক নুন খাইনি। আচ্ছা, ক্রিসমাসের পরে পয়লা বৈশাখ আসে, ঠিক, ক্রিসমাসের পরে পয়লা বৈশাখ আসে, একটা বছরে এক বছরে আগে পয়লা বৈশাখ আসে তারপর ক্রিসমাস আসে, ক্রিসমাসের পরের যখন বছরটা পড়ে যায়, পয়লা বৈশাখ তো ওই মার্চ ফার্স্টের দিকে পড়ে, তাহলে ক্রিসমাস কখন আসে? ক্রিসমাস তো 25 এইবার আমি জিতেছি, এই যে নুন, এস মিষ্টি মেয়েটা নুন খেয়ে শেষ হয়ে গেল। একে তুমি কি বাইরে নিচে যে চিট করছে, এটা এটা হবে না, এটা খেলবো না কিন্তু আমি, এভাবে খেয়েছে খেয়েছে বলছে, যাই হোক দেখাই যাচ্ছে কি করলো। আমি কি বলেছি, আমি কি বলেছি, ফালতু প্রশ্ন, ফালতু প্রশ্ন, বাজে প্রশ্ন। উট পাখি পাখি না পশু, বাংলা নাম উট পাখি পাখি, উট পাখিটা কি কি, আই ডোন্ট নো, এই তো বাজে প্রশ্ন, ইংলিশের নামটা কি উট পাখি, উট পাখি ইংলিশের নাম আমি কেন বলবো, আমি তোমাকে প্রশ্নটা এখন যেভাবে করেছি তুমি এখনই পশুই হবে, সব জানি না, উট পাখি পাখি, আপনাদেরও দেখাবো উট পাখিটা কি, ঠিক আছে তুমি তুমি এখন, হ্যাঁ ঠিক আছে আমরা সবাই বুঝে গেছি, অন্বেষা কত সুন্দর নুন ঠুন খাচ্ছে আমরা বুঝে গেছি, চলো তাহলে এই ঠান্ডাটাই শেষ করা যাক। বাহ, ও দেখিয়ে দেখিয়ে চিট করছে, দেখিয়ে দেখিয়ে, ঠান্ডা ঠান্ডা লাস্ট, এটা আমাদের তরফে ওকে আমি ভালোবেসে, থ্যাংক ইউ। খেলা তো হাতে ছিল, খেলা এরকম ভাবে একটা কোনোভাবে শেষ টেষ হচ্ছে। আচ্ছা তুমি একটা কথা বলো যে নতুন বছরে তোমার নতুন কি কাজ আসতে চলেছে, যেটা আমাদের দর্শকরা ওয়েট করছে যার জন্য? নতুন দেখো অরিজিনালসই প্ল্যান করছি এখন, আমার ইচ্ছে আছে একটা নতুন হিন্দি কাজ করার,
অনেক দিন হিন্দি অরিজিনাল সেভাবে বার করিনি, গত বছর একটা হিন্দি অরিজিনালস বার করেছিলাম, সেটা খুব ভালো রেসপন্স ছিল, রেহনুমা নাম ছিল, এবং এবছরও সেরকমই পরিকল্পনা আছে, এবং হলে তো অবশ্যই জিও বাংলা টিম থাকবেই আমার সঙ্গে অবশ্যই। তোমার একটা খুব সুন্দর গান দিয়ে আমি আমাদের এই আড্ডার সেশন এবার শেষ করব। চলো कहना ही क्या नैनिक जान से जो मिले जलने लगे मोहब्बत के जैसे सिलसिले अरमान नहीं ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं वो हमसे हम उनसे कभी ना मिले कैसे मिले दिल न जानूं अब क्या करे क्या नाम ले कैसे उन्हें मैं पुकारू कहना ही क्या कि नैनिक अनजान से जो मिले जलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले। দারুণ, আমার তো শেষই করতে ইচ্ছে করছে না, কিন্তু সময় নেই, সময় এবার শেষ, আমাদের শেষ করতে হবে। কেমন লাগলো জানাবেন এই আড্ডার সেশনটা, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম অনেক ভিডিও নিয়ে আমি স্নিগ্ধা অবশ্যই চলে আসবো জিও বাংলার পর্দায়। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।